AIUDF-ৰ সুজামুদ্দিন লস্কৰ আৰু তেওঁ পত্নীৰ নামত উত্থাপিত হৈছে চৰকাৰী ধনাত্মহাতৰ গুৰুতৰ অভিযোগ। অভিযোগ মতে বিধায়ক লস্কৰ আৰু তেওঁৰ পত্নী ফারহানা বেগম লস্করে মিলি আত্মসাত করেছে শৌচাগার নির্মাণের নামত আবন্টিত 8 লক্ষ টাকা। আমার হাইলাকান্দি জেলার কাটিজোড়া সমষ্টির কাটিজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের সোজাগর নির্মাণের নামত তেখেতে কেলেঙ্কারি করেছে। আমি রাইজর দল কৃষক মুক্তিয়ে আমি হাইলাকান্দি ডিসির ওসর মেমোরান্ডাম দিছিল, সিওর ওসর মেমোরান্ডাম দিছিল, কিন্তু ইনকোয়ারি হওয়া নাই। আজি বিধানসভার লোকাল ফান্ড একাউন্টস কমিটির নেতৃত্বরা আজি হাইলাকান্দি আহিছিল, আমি তেখেতর চেয়ারম্যানের লগত লগ লাগিয়ে আমি এটা মেমোরান্ডাম দিছিল। অভিযোগ অনুসৰি কাটলিচেৰা সমষ্টিৰ শাহাবাদ মাদ্ৰাছাত নিৰ্মাণ কৰা এটা ৰাজহুৱা শৌচাগাৰৰ নামত আবণ্টিত হৈছিল দুটা পৃথক পৃথক আঁচনিৰ নামত ধন। কিন্তু এয়া কেনেকৈ সম্ভৱ হ'ল? শুনক অভিযোগকাৰীৰ মুখেৰে। যে এটা শৌচাগাৰ নিৰ্মাণ তাত হৈছে, তাও এইটো এছ অ' পি ডি ফাণ্ডৰ পৰা হৈছে। তাত যিজন ইঞ্জিনিয়াৰ কাজৰ দায়িত্বত আছিল তেখেতে কৈছে এছ অ' পি ডি ফাণ্ডৰ পৰা এইটো কাজ হৈছে, কিন্তু তাত তাকো দেখা গৈছে জিলা পরিষদ ফান্ডর পরে তাত 8 লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে। আজি তেখেতে চেয়ারম্যানে আমাক তেখেতে কইছে যে ডিসি যেটা মিটিং হব তাত এটির ব্যাপারে একশন লওয়া হব। 14 ফাইন্যান্স 15 ফাইন্যান্সর ফান্ডর পরে তেখেতের বাড়িত 80 লক্ষ টাকা তেখেতে কেলেঙ্কারি করেছে। তেখেতে নিজের বাড়ির বাউন্ডারি ওয়ালের পরা পানির ট্যাঙ্কির পরা সকল কাম তেখেতে করে আছে। আনটাইড ফান্ডর পরে তেখেতের বাড়িত কমিউনিটি ওয়াল নির্মাণ করে আছে। তেখেতে কেবল কেলেঙ্কারি আর কেলেঙ্কারি জড়িত। এতিয়া তেখেতে আমার তাত শাহাবাদ মাদ্রাসা যেটু এটা প্রত্যন্ত কাটলিজোড়া সমষ্টির মাদ্রাসা, এই মাদ্রাসার শৌচাগার নির্মাণ তেখেতে কেলেঙ্কারি করে আছে। আমি দাবি উত্থাপন করছি যে এটা শৌচাগার নির্মাণের নামত কাটলিজোড়ার বিধায়কে যেটু কেলেঙ্কারি করেছে তাত যা ইঞ্জিনিয়ার জড়িত আছে সেবিলাকর এগেইনস্ট এফআইআর হব লাগিব। অর্থাৎ বিধায়ক সুজামুদ্দিনের পত্নী তথা জিলা পরিষদর সদস্য ফারহানা বেগম লস্করে 15 ফাইন্যান্সর অধীনত জিলা পরিষদর দ্বারা আবন্টিত মুঠ 8 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছিল এই শৌচাগার। কিন্তু ইয়ার পূর্বে রাজ্য সরকারের এসওপিডি আসনির অধীনত 2020 চনতে নির্মাণ হয়েছিল শৌচাগারট। আনকি শৌচাগার নির্মাণ সম্পূর্ণ হওয়ার পিছতো এই কামর অর্থ মোকলাই নিদিয়ার বাবে কিছুদিন পূর্বে বিধানসভাত অরভোগ হয়েছিল বিধায়কগী। ইতিমধ্যে এই সম্পর্কীয় দুর্নীতির সকল তথ্য বিধানসভার লোকাল ফান্ড একাউন্টস কমিটির হাতত তুলি দিয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্যসকলে। অনিয়মৰ এই অভিযোগ সন্দৰ্ভত কমিটিৰ সভাপতি বিধায়ক চক্ৰধৰ গগৈয়ে কয়, কমিটি অন লোকেল ফাণ্ড একাউণ্টছ অসম বিধানসভাৰ মাননীয় অধ্যক্ষৰ দ্বাৰা স্বীকৃতিপ্ৰাপ্ত এখন সমিতি। আমি এতিয়া ইতিমধ্যে আমাৰ ডি ডি চি ডাঙৰীয়াক এইটো আমি এনকোৱাৰি কৰিবৰ কাৰণে দিছোঁ, যদি প্ৰকৃততে এপ্লিকেশ্যন হৈছে তেতিয়াহ'লে এটা ফাণ্ড বন্ধ কৰি পেলাই এটা ফাণ্ডে কাম কৰিবৰ কাৰণে পৰামৰ্শ আগবঢ়াইছোঁ। এতিয়া আমি তেওঁক এনকোৱাৰি কৰিব দিছোঁ। এনকোৱাৰি কৰাৰ পাছত যদি ভুল ভ্ৰান্তি কিবা দেখা যায় তেতিয়াহ'লে প্ৰথমতে আমাৰ দুটা ফাণ্ড যদি ইউজ কৰিব গৈ আছে, এটা ফাণ্ড আমি তেওঁলোকক বন্ধ কৰাই দিম আৰু এটা ফাণ্ডহে তেওঁলোকে কাম কৰিব। তাৰ কথা হ'ল যে ফাণ্ড প্ৰপাৰলি ইউজ হ'ব লাগে। উল্লেখযোগ্য যে দুদিনীয়া বৰাক উপত্যকা ভ্ৰমণৰ দ্বিতীয় দিনা হাইলাকান্দিত উপস্থিত হোৱা অসম বিধানসভাৰ লোকেল ফাণ্ড একাউণ্টছ কমিটিৰ সদস্যসকলৰ চৰজমিন তদন্ততে পোহৰ লৈ আহে কাটলিচেৰাৰ শাহাবাদ মাদ্ৰাছাত নিৰ্মিত ৰাজহুৱা শৌচাগাৰৰ নামত সংঘটিত অনিয়মৰ তথ্য। হাইলাকান্দিৰ পৰা প্ৰভাঞ্জন মালাকাৰ, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।